ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইনানে লা তামাসসুহু মান্নার, দুই শ্রেণীর চক্ষু, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। দুই শ্রেণীর চক্ষু, দুই ধরনের চক্ষু জাহান্নামে যাবে না। এক, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু, ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে সে জাহান্নামে যাবে না, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। ওয়া আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু, যে চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেয়, যে চক্ষু আল্লাহর রাস্তায় দীন ধর্মের কাজ করে সেই চক্ষু জাহান্নামে যাবে না, জাহান্নাম সেই চক্ষুকে স্পর্শ করবে না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। মুয়াবিয়া ইবনে হায়দার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতু উয়ুনিন লা তারাহুমান নার, তিন শ্রেণীর চক্ষুকে জাহান্নাম দেখবে না, তিন শ্রেণীর চক্ষু জাহান্নামে যাবে না, তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। এক, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু, ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে। দুই, আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু, ওই মানুষ যে আল্লাহর রাস্তায় পাহারা দেয়, যে আল্লাহর রাস্তায় দীন ধর্মের কাজ করে, এমন মানুষ জাহান্নামে যাবে না, এমন মানুষ জাহান্নামের আগুন চোখে দেখবে না। ওয়াইনুন কাফাতান মাহারিমিল্লাহ, ওয়াইনুন গাজাতান মাহারিমিল্লাহ, ওই চক্ষু জাহান্নামে যাবে না, যে চক্ষু বেগানা নারীকে দেখে নিচু হয়ে যায়, অপর নারীকে দেখে যে চক্ষু নিচু হয়ে যায়, যে চক্ষু অপর নারীকে দেখে না, সেই চক্ষু জাহান্নামে যাবে না।